আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনি কি আপনার মোবাইলে যে MB আছে, এই যে এখানে দেখেন মোবাইল ডাটা, এই মোবাইল ডাটা দিয়ে আপনার ফোনটা ব্যবহার করেন? আপনি কি এই মোবাইল ডাটা দিয়ে আপনি ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, টিকটক ব্যবহার করেন? সেই টিকটক যদি স্লো হয়ে থাকে, ধরুন আপনি এই মোবাইল ডাটা দিয়ে টিকটক দেখতেছেন, সেই টিকটকটা একবারে চলে আসছে, তখন কিন্তু আপনার মন মেজাজ একবারে গরম হয়ে যাবে। তখন মনে হবে আপনার ফোনটা আপনি আছাড় দিয়ে ভেঙে ফেলেন। ধরুন আপনি এখানে ডাটা এনেবল করে আপনি ইউটিউবে ঢুকছেন, তখন কিন্তু আপনি ইউটিউবে যখন ভিডিও দেখেন, তখন দেখবেন ঘুরে 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 আপনি এই ভিডিওটা দেখতে আর মন চাইবে না। আপনি মন চাইবে আপনার ফোনটা হাতে ধরে নদীতে ফেলাইতে বা ফুসকুনি ফেলাইতে। তো আপনার যদি এরকম সমস্যা হয়, আপনার এই যে এখানে মোবাইল ডাটা এনেবল আছে কিন্তু আপনি ইউটিউব দেখতে পারেন না, টিকটক দেখতে পারেন না, অ্যান্ড ফেসবুক দেখতে পারেন না, তখন যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি A to Z দেখেন। আপনি যদি এই ভিডিওটা A to Z দেখেন, তাহলে কিন্তু আপনার ফোনে যদি এই সমস্যাটা থাকে, আপনি কিন্তু সমস্যাটা সলভ করতে পারবেন। এবং কি এই জিনিসটা করার পরে কিন্তু আপনার ফোনে ইন্টারনেটটা একবারে সুপার পাওয়ার হয়ে যাবে। তখন যদি আপনি ইউটিউবে ঢুকেন অথবা টিকটকে ঢুকেন অথবা ফেসবুকে ঢুকেন, তখন দেখবেন রকেট গতিতে আপনার এগুলা চলে। তো এখন কথা হলো আপনি এই কাজগুলো কীভাবে করবেন। এই কাজগুলো করতে হলে এই ভিডিও হল থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড থেকে ভিডিও, আমি শরীফ। আসুন মন্দির বেদনা করে শুরু করা আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এই ভিডিওতে একটা লাইক করার পর এখানে দেখেন সাবস্ক্রাইব একটা লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে এটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে এটা ক্লিক করার পর এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। নোটিফিকেশন বাটনে ক্লিক করার পর এখানে দেখেন অল অপশন, এই অল অপশনে ক্লিক করে দেবেন। আপনি যখনই এই অল অপশনে ক্লিক করে দেবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আপনার ফোনে যদি ইন্টারনেটটা একবারে স্লো হয়ে থাকে, আপনি কি করবেন, আপনার ফোনে যেদিকে আছে সেটিংস, তো এখানে দেখেন আমার ফোনের সেটিংস, এই সেটিংসে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক, এই মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিলাম। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর আপনি যে সিম দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করেন, ধরুন আপনি 1 SIM দিয়ে যদি ইন্টারনেট ব্যবহার করেন, আপনি এখান থেকে 1 SIM সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি 2 SIM দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে আপনি 2 SIMটা সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি 1 SIM দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, এই জন্য কী করতে হবে, আবার 1 SIMে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি 1 SIMে ক্লিক করে দিলাম। 1 SIMে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম, এই অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করে দিলাম। তারপরে দেখবেন এখানে ডিফল্ট একটা IP অ্যাড্রেস সেট থাকবে। এই ডিফল্ট IP অ্যাড্রেস সেট থাকলে কী হবে, অনেক সময় দেখা যায় ইন্টারনেটটা স্লো হয়ে যায়। ইন্টারনেটটা স্লো হয়ে গেলে আপনি যদি ইউটিউবে ঢুকেন অথবা টিকটকে দেখবেন ঢুকেন, তখন দেখবেন আপনার ওগুলা ঘুরেই ঘুরে ঘুরেই ঘুরে কিন্তু আপনি ঠিক মতন ব্যবহার করতে পারবেন না। আপনি যদি নতুন একটা IP অ্যাড্রেস বানান, তাহলে কিন্তু আপনার ওগুলা একবারে স্পিডে কাজ করবে। আপনি যদি ইউটিউবে ঢুকেন, তাহলে দেখবেন ইউটিউবটা রকেট গতিতে চলবে। আপনি যদি টিকটকে ঢুকেন, তাহলে দেখবেন আপনার টিকটকটা রকেট গতিতে চলবে। আপনি যদি ফেসবুকে ঢুকেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকটা রকেট গতিতে চলবে। তো এখন কথা হলো আপনি নতুন IP অ্যাড্রেস কীভাবে করবেন। এটা করতে হলে এখানে দেখেন যোগ চিহ্ন, এই যোগ চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন সার্ভার, এই সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পরে আপনি লিখবেন www.google.com। তো এখানে দেখেন সার্ভার, এই সার্ভারে আমি ক্লিক করলাম। সার্ভারে আমি ক্লিক করার পরে এখানে আমি www.google.com লিখে দেবো। তো এখানে আমি এই সার্ভার, সার্ভারে আমি www.google.com গো, এই যে গুগল, তারপর .com, এই যে www.google.com লেখার পরে আপনি কি করবেন, এইভাবে স্ক্রল ডাউন করবেন। এই যে এখানে দেখেন APN প্রোটোকল, আপনি কী করবেন APN প্রোটোকলে ক্লিক করবেন। তারপর একবারে নিচের যে অপশনটা আছে, এই নিচের অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখেন APN রোনিং প্রোটোকল, আপনি APN রোনিং প্রোটোকলে ক্লিক করে দিবেন। তারপর আপনি এই টিকমার্কটা একবারে লাস্টে দিয়ে দেবেন। লাস্টে দেওয়ার পরে এখানে দেখেন টিকমার্ক আছে, এই টিকমার্কটা ক্লিক করে দিবেন। টিকমার্কটা ক্লিক করে দিলে কী হবে, আপনার একটা নতুন একটা IP অ্যাড্রেস এখানে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম, তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে দেখেন এই যে নেটওয়ার্ক টাইপ, এই নেটওয়ার্ক টাইপে ক্লিক করে দেবেন। নেটওয়ার্ক টাইপে ক্লিক করার পর এই টিকমার্কটা যদি আপনার 2G অনলিতে থাকে, আপনি কি করবেন, এই যে 4G, 3G, 2G এখানে এই টিকমার্কটা আপনি
এই যে প্রথমে দিয়ে দিবেন, যখনই আপনি এই টিকমার্কটা প্রথমে দিয়ে দিবেন, তখন যদি আপনি 4G জায়গায় যান তাহলে কিন্তু আপনার ফোনের ইন্টারনেটটা 4G স্পিডে চলবে। আপনি যদি 3G জায়গায় যান তাহলে কিন্তু আপনার ফোনের ইন্টারনেটটা 3G স্টাইলে চলবে। আর আপনি যদি 2G জায়গায় যান তাহলে দেখবেন আপনার ফোনের ইন্টারনেটটা একবারে 2G পাওয়ারে চলবে। তো আপনি এই টিকমার্কটা যদি একবারে লাস্টে থাকে, আপনি কি করবেন, এই টিকমার্কটা একবার প্রথমে দিয়ে দেবেন। প্রথমে দিয়ে দিলে কিন্তু আপনার ইন্টারনেটটা সুপার পাওয়ারে কাজ করবে। তো বন্ধুরা, আপনাদের ফোনে যদি ইন্টারনেটটা একবার স্লো হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই সেটিংসের মাধ্যমে আপনার ফোনের ইন্টারনেটটা একবারে সুপার পাওয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে মনে শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আজকে ভিডিও এখন দোস্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।